মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধি ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধি শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়ম নগরের গুণয় বিলস্ত বুদ্ধ মহাদাতু চৈত্যে উপস্থিত অত্র বুদ্ধ মহাদাতু চৈত্যের সংশ্লিষ্ট দায়ক দায়িকা তথা বিভিন্ন জায়গা হতে যারা সমবেত হয়েছেন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মের পূজারী শ্রদ্ধাবান দায়ক দায়িকা বৃন্দা মহাকারুণিক তথাগত বুদ্ধির বিরাগময় ধর্ম ত্যাগময় ধর্ম সকল প্রাণীর হিতসুখ সাধনের এই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে তীরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। আজকে যারা এখানে সমবেত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে দেশনা করার পূর্বে আপনারা যারা সুখাসনে বসেছেন আপনারা প্রত্যেকে ধর্মাসনে বসুন এবং যারা শব্দ করেন শব্দ না করে আপনারা মনোযোগ দিয়ে ধর্মকে ধারণ করার জন্য চেষ্টা করবেন। এখানে বান্দে আপনাদের যারা শ্রবণ করছেন প্রত্যেকের জন্য বান্দে কিছু লেখা লিখেছেন। শীল প্রতিপালন করুন, ধর্ম আচরণ করুন, কায় বাক্যকে সংযত রাখুন, পাপচিন্তা অকুশল চেতনা পরের অনিষ্ট ক্ষতি দুঃখ দেওয়ার চিন্তা হতে মনকে দূরে রাখুন। যাহারা এই চতুর্বিধ উপদেশ প্রতিপালন করিবেন পাপ তাহাকে স্পর্শ করিতে পারিবে না। এখানে বান্তে এগুলো দেশনা করার পূর্বে আপনাদের সবার মনোযোগ আকর্ষণের জন্য বলছে, দেখুন এই পৃথিবীতে জন্ম নেবার পূর্বে কেহ পাপীও ছিল না, কেহ পুণ্যবানীও ছিল না, কেউ ভালোও ছিল না, খারাপও ছিল না, কেউ ধার্মিকও ছিল না, অধার্মিকও ছিল না। তাহলে আমরা এই পৃথিবীতে ভূমিষ্ঠ হবার পর যে যে কর্ম করেছেন সেই কর্ম দিয়েই সবাই এই পরিচিতিটা লাভ করেছেন, হয় নাকি না? এখানে আমাদের সংক্ষেপ কথাটা হচ্ছে কায়কে ঠিক করা, বাক্যকে ঠিক রাখা এবং মনটাকে সংযত রাখা, এই তিনটা জিনিস। মানুষ কোনো পাপি না, কায়ের সংস্পর্শ দ্বারা পাপকর্ম সম্পাদন করে মানুষ পাপি হয়, মানুষ খারাপ হয়, বাক্য দ্বারা মানুষ দুর্বাক্য এবং খারাপ বাক্য মিথ্যা বিধা পটু ব্যাধ এই মিথ্যা বাক্যগুলো বাসন করে মানুষ খারাপ হয়, মনের দ্বারা পাপচিন্তা অকুশল চেতনা পরের অনিষ্ট কামনা দুঃখ চিন্তা ক্ষতির চিন্তা
এগুলো উৎপন্ন করে, মানুষের মন কলুষিত হয়। কথাটা সত্য না মিথ্যা? তাহলে আমরা নিজেরাই নিজেদেরকে শুদ্ধ রাখতে পারি, মুক্তির পথে আনতে পারি, আমরা নিজেদেরকে সংযত করতে পারি। তাহলে কি করতে হবে? বান্তের নিচে একটা লেখা লিখেছেন, আগুন নিজে জ্বলে, ও পাশে যা কিছু পায় তাহাকে ও জ্বালায়, হয় নাকি না? ঠিক তদ্রূপ, পাপী শুধু নিজেকে নরকে নিয়ে যায় তা নয়, তাহার সাথে সংসর্গকারীও নরকে পতিত হয়, হয় নাকি না? একটা খারাপ বস্তু, সেটা সবাই জানে সেটা খারাপ, সেটা যখন আমরা গ্রহণ করি তখন আমরাও কিন্তু খারাপ হই। কিন্তু আমরা খারাপ বস্তু থেকে যদি দূরে থাকি, আমরা খারাপ বস্তুর সংস্পর্শ পরিত্যাগ করি, তাহলে আমাদেরকে কোনোদিন খারাপ করতে পারবে না। সেই জন্য ভান্ত এখানে লিখেছেন, যাহার এই চতুর্বিধ উপদেশ প্রতিপালন, যাহারা প্রতিপালন করিবেন, পাপ তাহাকে স্পর্শ করতে পারিবে না। আমরা প্রত্যেকে একটা জিনিস সব কিছুকে সংযত রাখতে চাই, আমরা মানে সযত্নে রাখতে চাই, তাহলে এটাকে আমাদেরকে সেই সংরক্ষিত স্থানেই রাখতে হবে, হয় নাকি না? একটা দামি জিনিস যেমন প্রথমে এটার একটা পলিথিন দিয়ে বাঁধানো থাকে, এরপরে আরো একটা ওখানে সেফের জন্য দিয়ে থাকে, এরপরেও এটাকে এমন জায়গায় রাখা হয় সেখানে যাতে অনিষ্ট না হয়, হয় নাকি না? তাহলে আমরা দামি জিনিসকে আমরা কি করি, এইভাবে সংযত করে রাখি, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমরা কায়কে সংযত করি, আমরা বাক্যকে সংযত করি, নিজের মনটাকেও আমরা এইভাবে রাখি, তাহলে আমাদেরকে পাপ স্পর্শ করতে পারবে, পারবে না। তাহলে আমরা এটা কিন্তু নিজেদেরকে প্রতিপালন করা, এখানে অনেকেই বলে ধর্ম আচরণ করলে তাহাকে ধর্ম রক্ষা করতে পারবে, কিন্তু যাহারা ধর্ম বিশ্বাস করে না, ধর্মপথে চলে না, ধর্মকে ধারণ করে না, তাদেরকে ধর্মও রক্ষা করতে পারে না। দাম্মো হবে রক্ষাতি ধর্মাচারী, আপনি যখন ধর্ম আচরণ করবেন আপনাকে ধর্ম রক্ষা করবে, কিন্তু আপনি ধর্ম বিশ্বাস করেন না, ধর্ম আচরণ করেন না, শীল প্রতিপালন করেন না, তাহলে ধর্ম আপনাকে কিভাবে রক্ষা করবে? ধর্মকে, ধর্মের কাছ থেকে আমরা রক্ষা পেতে, ধর্ম হাতে ধর্ম দ্বারা রক্ষা পেতে চাইলে আমাদেরকে ধর্ম পথে চলতে হবে, ধর্ম কথা বিশ্বাস করতে হবে, আমাদের ধর্ম নীতিগুলোকে মেনে চলতে হবে, হয় নাকি না? সেই জন্য এখানে শীল প্রতিপালন করুন, এটা শুধু পঞ্চশীল তা না, পঞ্চশীল অষ্টশীল যা কিছু বুদ্ধের নির্দেশিত যে উপদেশগুলো রয়েছে সেগুলোকে প্রতিপালন করা, ধর্ম আচরণ করুন। এটা ধর্ম আমরা অনেকেই অনেক কিছু বলে থাকি, যেমন এই কায়কে সংযত রাখার ধর্ম, বাক্যকে সংযত রাখার ধর্ম, মনটাকে পবিত্র রাখার ধর্ম। তাহলে আমি কায়কে কিভাবে রাখতে পারি? আমার কায়ের দ্বারা আমার যা কিছু অকুশল কর্ম থেকে আমাকে দূরে থাকতে হবে, আমাকে শীল প্রতিপালন করতে হবে, আমার বাক্য দ্বারা। কোনো মানুষ মনের ভিতরে যা কিছু প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করি, এই ভাষাগুলো আমাদের প্রিয় হয় অপ্রিয় হয়, মানুষকে দুঃখও দিতে পারে কষ্টও দিতে পারে। এই হাতের দ্বারা, যন্ত্রের দ্বারা, অন্য কোনো কিছু আঘাত দেওয়ার মতো লাঠি বা কোনো একটা শস্ত্র দিয়েও যদি আঘাত করে, তার চাইতেও বেশি আঘাত করতে পারে এই মুখটা দিয়ে, হয় নাকি না? মানুষ মানুষকে নির্যাতন করতে পারে, মানুষ মানুষকে তিরস্কার করতে পারে, মানুষ মানুষের ক্ষতি সাধন করতে পারে। দেখুন, হাত দিয়ে পা দিয়ে আপনি জ্ঞানী হতে পারবেন না, আপনি মুখ দিয়ে হতে পারবেন। আপনার এই মুখটা হচ্ছে মনের দর্পণ,
হয় নাকি না? মনের আয়না হয় নাকি না? মনের ভাব প্রকাশের জন্য কিন্তু ভাষা, আমরা মনের ভাবগুলোকে প্রকাশ করি মুখের মাধ্যমে। আমরা যদি বাক্য ভাষণ না করি তাহলে আমরা মনের ভাব এটা প্রকাশ করতে পারবো না। তাহলে আপনার মনে কি আছে? আপনার মনে খারাপও থাকতে পারে, কিন্তু আপনি যদি আপনার এই মাইনাকে যদি উল্টো করেন এই মুখটা দেখা যাবে না, হয় নাকি না? তাহলে আপনার মনটাকে পরিষ্কার করার জন্য আপনার মনের ভাষাটা ভিতর থেকে বাইর করতে হবে, তাহলে আপনাকে পরিষ্কার চেনা যাবে আপনার মন কি ধরনের, হয় নাকি না? কিন্তু আমরা কি সবাই কি পারি? এটা পারি না। আমাদের সে মনের ভাবটাকে আমরা যথাযথ প্রকাশ করি না, ভিতরে একটা বাহিরে আর একটা, কারণ আমরা ভালো হবার জন্য, হয় নাকি না? কিন্তু আমরা ভালো হবার জন্য যখন মিথ্যার আশ্রয় নিই তখন কিন্তু আমাদের মনটা ভিতরেই এটা কলুষিত হয়ে যায়, হয় নাকি না? যার জন্য আমরা ভালোর কাছে আসি। যেমন মনে করুন আয়না থেকে মানুষের যা কিছু আমরা নিজের মুখ নিজে দেখি না, আপনারা দেখেন? তাহলে কোথায়? আয়না দিয়ে দেখা যায়, হয় নাকি না? কিন্তু আয়নাটাকে যদি আপনি উল্টো দিয়ে ধরেন তখন কিন্তু আর কোনো কিছু দেখা যাবে না, হয় নাকি না? তাহলে আপনার মনের ভাবটা আপনি মুখ দিয়ে প্রকাশ করেন না, তাহলে আপনি আপনার আয়নাটাকে উল্টো করে ধরেন, হয় নাকি না? তাহলে আপনি আপনার সৌরভটাকে আপনি দেখতে পারেন না। তাহলে নিজে নিজের সৌরভটাকে যদি দর্শন করতে না পারেন তাহলে আপনি নিজে নিজেকে চিনেন না, তাহলে অপরকে কীভাবে চিনবেন, হয় নাকি না? আমাকে যদি চিন্তা হয় অপরকে চিনতে হলে আগে আমাকে চিনতে হবে। আমি অপরকে সুখ দিতে চাই, আমি সুখ কি জিনিস চিনি না, আমি অপরজনকে সুখ দিতে পারবো? আমি আরেকজনকে শান্তি দিতে চাই, আমি শান্তি কি জিনিস সেটা জানি না, তাহলে শান্তি দিতে পারবো? পারবো না। তাহলে অপরজনকে আমি সুখ দিতে চাইলে আমাকে সুখ চিনতে হবে, আমাকে সুখ পেতে হবে। আমার অপরজনকে শান্তি দিতে চাইলে আমাকে শান্তি পেতে হবে, আমার শান্তির পথ অনুশীলন করতে হবে, হয় নাকি না? আগে আমাকে চিনতে হবে, তারপর আমি অপরজনকে চেনাতে পারবো। তো ঠিক তদ্রূপ এটা কিন্তু বানতে চারটা কথায় শেষ করেছেন, তা না, এটা বোঝানোর জন্য বানতে চেষ্টা করছেন। কারণ আমরা নিজেরাই নিজেদেরকে পারি। বুদ্ধ বলেছেন আমরা যা কিছু পাপ কর্ম করে আমরা নিজেদের নিজেদেরকে কলুষিত করি, হ্যাঁ, আবার আমরা শুদ্ধও রাখতে পারি। আমরা যদি পাপ থেকে দূরে থাকি, অন্যায় থেকে দূরে থাকি, তাহলে শুদ্ধি অশুদ্ধি আমি ভালো খারাপ অপর কেউ করতে পারে না। আমাদের নিজেদের কর্ম দ্বারাই আমরা ভালো এবং খারাপ হই, হয় নাকি না? তাহলে আমাদের সব চাইতে মানে মানে সহজ পদ্ধতিটা হচ্ছে লেখা পড়া বিদ্যা শিক্ষা দ্বারা উচ্চশিক্ষা লাভ করা যায়, শিক্ষিত হওয়া যায়। অনেক মানুষ এটাকে সবাই পছন্দ করে, সবাই তাকে মানে প্রশংসা করে, কিন্তু আমাদের একজন মানুষ ভালো হতে কোনো টাকা লাগে না, অর্থ লাগে না, হয় নাকি না? টাকা অর্থ দিয়ে ধনী হওয়া যায়, কিন্তু ভালো মানুষ হওয়া যায় না, হয় নাকি না? ভালো মানুষ হওয়ার জন্য আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে, ভালো কাজে থাকতে হবে, মনটাতে ভালো চিন্তা করতে হবে, তাহলে ভালো মানুষ হওয়ার জন্য কিন্তু অর্থ লাগে না, হয় নাকি না? ভালো মানুষ হওয়ার জন্য উচ্চশিক্ষা লাগে না। আমরা উচ্চশিক্ষিত হলে আমরা অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, নিজেদের মেধা জ্ঞান এটাকে আমরা অনেক কিছু করে নিতে পারবো যদি আমাদের মনটা ভালো থাকে, হয় নাকি? আর যদি আমাদের মনটা যদি খারাপ হয় তখন কিন্তু যেমন যার যত বেশি মেধা, যার তত বেশি বুদ্ধি, যার যত বেশি অভিজ্ঞতা, সেই মানুষটা যদি খারাপ চিন্তা করে একজন মূর্খের চাইতে ও সব চাইতে বেশি ক্ষতি সাধন করতে পারে উনি, অর্থাৎ শিক্ষিত মূর্খ, হয় নাকি না? কিন্তু আরেকজন অশিক্ষিত ও কিন্তু এতটুকু অন্যায় করতে পারে না। একজন যেমন মনে করেন সাধারণ গ্রাম্য চোর, আর একটা হচ্ছে মনে করেন সেটা বহুত শিক্ষিত চোর,
হয় নাকি না? তাহলে একজন চাই চুরি করবে কি, ঘরের হাঁড়ি পাতিল জুতা স্যান্ডেল এগুলো হয় নাকি না? আর সে শিক্ষিত চোর কি করবে, সে কিন্তু অনেক মানুষের ক্ষতি সাধারণত ব্রেন ওয়াশ করবে হয় নাকি না? একটা মানুষের জীবন কিন্তু আমাদের এই দেহটা নয়, এই দেহটা মানুষের জীবন না, মনটাই হচ্ছে বড় জিনিস। একটা মানুষের একটা পরিচিতি, মানুষের একটা মূল্যায়ন, মানুষের একটা গুরুত্ব, মানুষ মানুষদেরকে একটা যে একটা বড় ছোট মানুষদের এটা ভাগ করে, এটা আমাদের মানুষের মনের মধ্যে। আমরা মনটাকে যত উন্নত করব, আমরা যত ভালো করব, তত আমরা উপরের দিকে যেতে পারবো। আর মন যার যত বেশি কুৎসিত, মনে যত বেশি ময়লা, যত বেশি কাঁচারা, সে তত নিচের দিকে চলে যাবে। তাহলে আমরা মনটাকে উন্নত করতে পারলে আমরা অনেক কিছু উপরের দিকে যেতে পারবো। আমাদের আর মন যদি সংকীর্ণ এবং কুৎসিত হয়, তাহলে সে যতই শিক্ষিত হোক না কেন, এটা দিয়ে কোনোদিন ভিতরের পাপ এটা দূরীভূত করতে পারে না। একটা ঠিক তদ্রূপে বান্দা এখানে লিখেছেন, মনের মনটাকে সংযত করতে হবে সেটা মন দিয়ে, আপনারা প্রত্যেকে জানেন ভাবনা করে হয় নাকি না? মনটাকে স্থির করার জন্য ভাবনা, আবার মনের কলুষতা দূরীভূত করার জন্য ভাবনা। একটা ভাবনা করে নিজের চিত্তটাকে সংযত করার জন্য, অর্থাৎ স্থির করার জন্য, আর একটা ভাবনা করে মনের যা কিছু উৎপন্ন হয় এগুলোকে ধ্বংস করার জন্য। আমরা যদি একটা জবিনে যদি দেখি, কারণ এখানে দেশনাগুলো সবাই শুনতে চায়, অনলাইনে যারা অনেকেই আছে এটা সবাই শুনতে চায়, তো এখন মনে করেন জবিনে যদি ওখানে আমরা প্রথমে আগাছাগুলোকে পরিষ্কার করি, মাটি কর্ষণ করি, ওখান থেকে আগাছাগুলোকে পরিষ্কার করি, এখন জায়গাটা কিন্তু ফ্রেশ হলো, মাটির সেই কর্মটা আমাদের শেষ। কিন্তু এটা দিয়ে তো আমাদের ওখানে ফসল ফলানো সম্ভব নয়। এখন আমি যদি ওখানে ভালো কিছু ফসল মানে ফলাতে চাই, আমাকে উন্নত মানের বীজ লাগবে। আমার যত বেশি উন্নত বীজ হবে, চারা হবে, মূল হবে, আমি তত বেশি ওখানে ভালো ফল লাভ করতে পারবো। এখন ঠিক তদ্রূপ আমার মনটাকে আমি স্থির করলাম, সমত ভাবনা বলুক, প্রতিটা ধর্মে এই সমত ভাবনার কথাটা আছে। যে কোনো বিষয় নিয়ে জপ করে অনেক কিছুই ভাবনা করে, তখন আমাদের মনটা স্থির হয়। কিন্তু আমাদের মনের মধ্যে তো নানা ধরনের চিন্তা উৎপন্ন হয়, লোভ উৎপন্ন হয়, দ্বেষ উৎপন্ন হয়, মোহ উৎপন্ন হয়, হিংসা চেতনা উৎপন্ন হয়, পাপ চেতনা উৎপন্ন হয়, নানা ধরনের এই বিশ্বাস অবিশ্বাস, জন্ম পুনর্জন্ম, কর্ম কর্মফল, নানান কিছু উৎপন্ন হচ্ছে নাকি হচ্ছে না? এখন মনে করুন, এখন আমি বসলাম, আমার মনটা স্থির হলো, কিন্তু আমার মনের ভিতরে যে নানান কিছু যেগুলো একটার পর একটা উৎপন্ন হচ্ছে, আমার তো এক একটার জন্য এক একটা ঔষধ লাগবে হয় নাকি না? ডাক্তাররা চিকিৎসা করেন, ওখানে অনেক প্রকারের রোগ ব্যাধি সৃষ্টি হয়, ওখানে এক একটা রোগের জন্য এক একটা ট্রিটমেন্ট হয় নাকি না? তো তাহলে ঠিক তদ্রূপ আমাদের মনের মধ্যেও তো এক একটা উৎপন্ন হবে। এইগুলো তো সব কিছু ওখানে বসায় রাখা সম্ভব নয়। মনে করেন আপনার শরীরে যন্ত্রণা করতেছে, আপনাকে গুর্মের ওষুধ দিয়ে দিল, এখন মনে করেন ওখানে যতক্ষণ পর্যন্ত আপনি গুম গেছেন বেদনাটা বুঝতে পারেন না, কিন্তু রোগটা নিবৃত্ত হলো হয় নাই, তাহলে ওখানে সুস্থ হওয়ার জন্য আমাকে কিন্তু ওই ট্রিটমেন্টটা নিতে হবে। তাহলে ঠিক তদ্রূপ এই মনের মধ্যে নানান কিছু যেটা উৎপন্ন হবে, এইগুলোকে ধ্বংস করার জন্য আমাকে এক একটা ট্রিটমেন্ট নিতে হবে। এটার জন্য হচ্ছে শিক্ষা ভাবনা, অর্থাৎ যেটাকে দিয়ে, যেমন মনে করেন আমরা সাধারণত দেখি অ্যালোপ্যাথিক যখন চিকিৎসা করেন, তখন আমাদের ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ নানান ধরনের এগুলো আছে, আছে নাকি নেই? এছাড়া অপারেশন থেকে শুরু করে অনেক কিছু আছে। যখন ওখানে হোমিওপ্যাথিকে যায়,
তখন শুধু সবগুলো ফোটা 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 হয় নাকি না, সবগুলো ফানি। হ্যাঁ, তো ঠিক তদ্রূপে এখানে কিন্তু মনের চিকিৎসাগুলো কিন্তু মনের দ্বারা, হ্যাঁ এটা কিন্তু ভাবনার দ্বারা। আমাদের মনের যা কিছু একটাকে দূরীভূত করার জন্য আমাদের কৌশলটা শিখতে হবে, সেটার জন্য হচ্ছে ধর্ম উপদেশ, হ্যাঁ সঠিক শিক্ষা। হ্যাঁ, এই সৎ উপদেশ এগুলো না থাকলে কোনোদিন এটা হবে না। আপনার মনটাকে বুঝাতে হবে, মনটাকে ধরতে হবে, মনটাকে চিন্তা করতে হবে। যেমন মনে করুন একটা রাস্তা দিয়ে একটা পাগল সবাইকে গালে দিয়ে দিয়ে যাচ্ছে, হয় নাকি? আপনি যদি মনে করেন এই গালিগুলো আমাকে দিচ্ছে, তখন কিন্তু ওই পাগলের প্রতি আপনার কিন্তু রাগ উৎপন্ন হবে, হয় নাকি না? বিদ্বেষ উৎপন্ন হবে, তাকে মারার জন্য ইচ্ছে উৎপন্ন হবে, কারণ আপনাকে গালি দিচ্ছে, হয় নাকি না? আপনি যদি সেটা চিন্তা করেন। আবার যদি মনে করেন এ পাগলটা তো পাগল, এত সবাইকে গালি দিচ্ছে, শুধু আমাকে না, গাছপালা যা কিছু সামনে দেখে সবাইকে গালি দিচ্ছে, হয় নাকি না? এটা যদি চিন্তা করেন তার প্রতি কিন্তু কোনো রাগ বিদ্বেষ সেটা উৎপন্ন হবে না, হয় নাকি না? এখন মনে করুন কোনো মানুষ আপনাকে উদ্দেশ্য করে গালি দিচ্ছে, হ্যাঁ আপনি কোনো অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, তখন যদি আপনি যদি চিন্তা করেন আমি যদি কোনো অন্যায় না করি, অপরাধ না করি, আরেকজন আমাকে গালি দিচ্ছে, হ্যাঁ সে মানুষটা পাগল, হয় নাকি না? সে নির্বোধ, অবোধ, পাপি, মূর্খ, অজ্ঞানী, হয় নাকি না? তা কুকুর আমাকে কামড় দিচ্ছে, তাই বলে কি আমি কুকুরকে কামড় দিব? তাহলে আর মানুষের মর্যাদা থাকবে? হ্যাঁ, অজ্ঞানী অজ্ঞানীর কাজ করে, জ্ঞানী তো অজ্ঞানীর কাজ করতে পারে না, হয় নাকি না? তখন আমাদের যখন এই বিবেকটা, এইটাই হচ্ছে ভাবনা, আমাকে ওখানে সব কিছু পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমরা সাধারণত জিনিসগুলো তোয়ালে পানি দিয়ে ওগুলো মোছানো হয়, এইভাবে কি গ্লাস মোছানো যায়? গ্লাসের ওষুধ দিয়ে কিন্তু গ্লাস দ্রুত ওখানে হবে, টাইলস মোছানো দিয়ে যেগুলো টাইলসের মোছানো যাবে, হয় নাকি না? ওখানে যত প্রকারের আছে স্টিল থেকে শুরু করে সব কিছুর জন্য কিন্তু আলাদা আলাদা আছে ওখানে এগুলো পরিষ্কার করার জন্য, হয় নাকি না? আমরা তো সবগুলো পানি দিয়ে মুছলে তো সবগুলো তো যাবে না, ঠিক আছে? এটি তদ্রূপ মনের যা কিছু ওখানে উৎপন্ন হয় এগুলোকে আমাদেরকে শিক্ষা করার জন্য এগুলোকে ধর্ম এখানে দেশনা করেছে। 84,000 ধর্ম বুদ্ধ উপদেশ দিয়েছে। এখানে কিছু আচরিত ধর্ম, কিছু হচ্ছে যে সেটা মনের মধ্যে যা কিছু পাপ উৎপন্ন হয় এগুলোকে কিভাবে পরিত্যাগ করবেন এটার জন্য শিক্ষা। যেমন মনে করেন একজন ড্রাইভার গাড়ি চালায় না, ওখানে অভিজ্ঞ ড্রাইভার আর এমনি সাধারণ ড্রাইভার, আর আমরা হচ্ছেন যাত্রী, হয় নাকি না? একজন ড্রাইভার ওখানে গাড়ি চালায়, ওখানে কোনো কাজ নেই নাকি? শুধু সামনের গোলাটা আছে, স্টার্নিংটা শুধু ঘুরানো, হয় নাকি না? মাঝে মধ্যে চাপ দেওয়া, হ্যাঁ আর হচ্ছে হরন বাজানো, এটা কি ড্রাইভার হওয়া যাবে? তাহলে ওই ড্রাইভারকে কিন্তু অনেক কিছু দেখতে হবে, কোনো কোনো সময় এটাকে থামাতে হবে, কোনো কোনো সময় এটা চালানো যাবে, কোনো কোনো সময় এটা ডানে বামে নিতে হবে, হয় নাকি না? ওই পাশের নির্দেশনাগুলো মানতে হবে। তো ওখানে যেগুলো ওখানে নিয়ম নীতিতে ওখানে চলে, এই গাড়িটাকে কিন্তু ওখানে নেওয়ার জন্য ডানে বামে থামানো, দাঁড়ানো, চলানো, স্পিড বাড়ানো কমানো, হয় নাকি না? সবগুলো ওভারটেকিং শুদ্ধ দেখে ওখানে চলাতে হবে। এখন মনটাকেও তো আপনাকে এইভাবে চলাতে হবে। আপনি যদি মনে করেন না যা কিছু হচ্ছে শুধু জানি জানি, পাপ করতেছি, সে ও তো জানে আমি আমি পাপ করতেছি, হয় নাকি না? আমি যদি বলি পাপ করতেছি পাপ করতেছি, এটা বলে সেটা পাপ চলে যাবে? আমাকে কোন যে পদ্ধতি অবলম্বন করে আমার মন থেকে পাপ দূরীভূত হবে আমাকে সেটাকে করতে হবে, হয় নাকি না? যে আপনাদের কিন্তু ওই সাধারণ জানার ধারণা সবকিছু ঠিক আছে, আপনারা যদি এইদিকে যদি যান তখন যখন মাছের দুর্গন্ধ পাবেন নাক কোটা চেপে ধরবেন, এইদিকে ঠিক আছে আপনি দুধ দিয়ে চলে যাবেন, এইদিকে মনে করেন কাদা আপনি শুকনো জায়গা দিয়ে চলে যাবেন, এগুলো শিখে দিতে হয় না।
কিন্তু মনের ভিতরেরটা কেউ শিখতে চায় না, হয় নাকি নয়? বাইরের গুলো কারণ মানুষেরা দেখে, নিন্দে তিরস্কার করবে, খারাপ কিছু বলবে। আপনি যদি মনে করেন এদিকে শুকনো জায়গা আছে, আপনি যদি ওখানে ফুট দিয়ে যান, অন্য মানুষ বলবে যে এই মানুষটা বেকু, খারাপ, মানে চোখে দেখে না, জ্ঞান বিবেক নেই, হয় নাকি না? সেই জন্য আপনি ওখানে শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু ভিতরের মনটা তো দেখা যাচ্ছে না। হ্যাঁ, আপনি কি কতটুকু শুদ্ধ হতে চাচ্ছেন, নাকি আপনি শুদ্ধ হতে চাচ্ছেন না, হয় নাকি না? এটা দেখা যাচ্ছে না, যার কারণে আমরা মনের ভিতরেরটা ঠিক করতে চাই না, ঘরের বাইরেরটা ঠিক করতে চাই, কারণ এগুলো মানুষেরা দেখে। আর ভিতরে যদি জিনিসপত্র এলোমেলো থাকে, এগুলো তো কেউ দেখে না, হয় নাকি না? আর তো যেটা এলোমেলো তাকে দরজা লক করে রাখলে হবে, হয় নাকি না? ভিতরে সব এলোমেলো, বাইরে ফিটফাট। তো এই ঠিক তদ্রুপ, এটা ভিতরের জিনিসটা হচ্ছে বড় জিনিস, বাইরেরটা না। হ্যাঁ, তাহলে এই মনটাকে ঠিক করার জন্যই ওখানে অনেক প্রকারের কৌশল রয়েছে। ভান্তে শুধুমাত্র কয়েকটা কৌশলের কথা বলেছে, এটা শুধু একটা খারাপ বাক্য। আপনি অনেক কিছু মনের মধ্যে চিন্তা আছে, আপনি কিভাবে রাখবেন? এখন মনে করেন বাজারে গাড়ি চালানো, হ্যাঁ, বাজারের মধ্যে দিয়ে, যানজটের মধ্যে দিয়ে গাড়ি চালানো, আর যদি আপনি যদি যেখানে এই যানজট কম, যে রাস্তা ফাঁকা থাকে, বড় এবং ক্লিয়ার থাকে, ওই রাস্তা দিয়ে চলানো এক নয়, হয় নাকি না? তা আপনারা নিজেদের জীবনকে কিভাবে আপনারা শুদ্ধ এবং মুক্তির পথে আনতে চান? এ বাজার জঞ্জাল মুক্ত সেগুলোতে দিয়ে, জঞ্জাল যুক্ত এগুলোতে দিয়ে, নাকি যেখানে জঞ্জাল মুক্ত, যেখানে সহজে যাওয়া যায়, সেই পথে আসতে হবে, হ্যাঁ, হয় নাকি না? সেই সহজ পথটা হচ্ছে, আগে হচ্ছে যে কি, বুদ্ধকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করতে হবে, হ্যাঁ, ধর্মের কথা বিশ্বাস করতে হবে, ধর্মপথে চলতে হবে, শীল প্রতিপালন করতে হবে, এটা হচ্ছে প্রাথমিক। এটা কিন্তু আপনার বাহিরেরটা হলো, কিন্তু ভিতরেরটা হলো না, অর্থাৎ মনটা হলো না। হ্যাঁ, এইগুলোকে ঠিক করে আপনার মনটাকে শুদ্ধ করতে হবে। হ্যাঁ, তুই এখানে ভাবনার কথা বলে, প্রথমে যখন সে সমত ভাবনা করে নিজের মনটাকে স্থির করে, এরপরে তাহাকে সব সময় এই মনটাকে পাহারা দিতে হবে। হ্যাঁ, এখন যদি আপনারা যদি সবাই যদি বলে, আপনারা তো পাপ মুক্ত হতে চান না, হয় নাকি না? পাপ মুক্ত হতে চান, হ্যাঁ, শুদ্ধ পথে চলতে চান? আচ্ছা, যদি শুদ্ধ পথে চলতে চান, পাপ মুক্ত হতে চান, আপনারা মানে নির্বাণ মুক্তির পথে আসতে চান, তাহলে সুন্দর রূপে আপনারা যদি শীল প্রতিপালন করেন, হ্যাঁ, মিথ্যা কথা বলেন, হ্যাঁ, অন্যায় কাজ করেন, প্রাণী হত্যা করেন, হয় নাকি না? ধর্মের কথা অবিশ্বাস করেন, অশ্রদ্ধা করেন, দুর্ব্যবহার করেন, খারাপ বাক্য ভাষণ করেন, হয় নাকি না? এগুলো যদি আপনারা নিজেরাই নিজেদেরকে যদি সংশোধন করেন, আজকে একটা, কালকে একটা, পরশু একটা, এইভাবে করতে করতে দেখা যাবে যে আর শুদ্ধ হওয়ার কোনো কিছু থাকবে না। হ্যাঁ, সবগুলো শিক্ষা হয়ে গেল, কিন্তু আপনারা তো সেটা চিন্তা করেন না, এটা ভাবেন না। আচ্ছা, পাপ কি জন্য করেন বলেন তো, কার জন্য? হ্যাঁ, আপনি পাপ করেন, মিথ্যে কথা বলেন, টাকা পয়সা আয় রোজগার কত কিছু, সহায় সম্পত্তি ঘর বাড়ি সব কিছু করেছেন, মনে করেন পাপ করে, অন্যায় করে, মিথ্যা কথা বলে, আরেকজনকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে, নানান কিছু এগুলো কর্ম করে, হয় না? আচ্ছা, আপনার মরে গেলে এগুলো কোনটা যাবে আপনার সাথে? কোনো কিছু নিয়ে যাবে? কোনো কিছু নেওয়া যাবে? যার জন্য সারা জীবন পাপ কাজ করেছে, এগুলোর দ্বারা নিজে কলুষিত হলো, এখন এগুলো সব ফেলে যেতে হবে, হয় নাকি না? তাহলে আমরা যদি সেই কথাটা যদি আমরা চিন্তা করি, এটা যদি ভাবি, তাহলে আপনি যার জন্য এই দেহটার জন্য চিন্তা করে অন্যায় করেছেন, দুশীলতা আচরণ করেছেন, পাপ করেছেন, এই দেহটাকে কিন্তু পিষবে। লোহার জাঙারগুলো কিন্তু অন্য কোথা থেকে আসে না, লোহা থেকে উৎপন্ন হয়। হ্যাঁ, এই লোহা থেকে উৎপন্ন হয়ে আবার এই লোহাকে ধ্বংস করে। বুদ্ধ বলেছে যে এই মানুষেরা হচ্ছে এই পাপগুলো নিজের দ্বারা কর্ম সৃষ্টি করে,
সেই পাপই আবার নিজেকে এইভাবে কি এই ধ্বংস করে। হ্যাঁ, তাহলে যা কিছু নিজের স্বকৃত পাপ দ্বারা সে দুঃখ পায়, স্বকৃত সে পুণ্য দ্বারা সে সুখ পায়, হয় নাকি? না, একজন জন্ম লাভ করলো, জন্ম থেকে সে কিন্তু রোগা, সে কষ্ট পাচ্ছে, অভাব অনটন নানান প্রকার, এগুলো এটা হচ্ছে পাপকর্মের বিপাক। সে পাপ কর্ম করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, সেই কর্মের বিপাকে এই দেহ দ্বারা কর্ম সৃষ্টি করে এই দেহ তাকেই সেটা বিচ্ছে। যেমন মনে করুন আপনি অনেক ভালো মানুষ, হয় নাকি? না, কিন্তু আপনি খারাপ কাজ করেছেন, আপনি সব সময় নিজেকে বলেন যে না আমি শুদ্ধ, হয় নাকি? না, কিন্তু যারা শাস্তি প্রদান করেন ওনারা যখন আপনাকে ধরেন তখন আপনি যদি বলেন যে আমি তো পাপ করি না, অন্যায় করি না, ঠিক আছে আপনি পাপ করেন নাই, অন্যায় করেন নাই, যাহা দ্বারা অন্যায় কাজ সংগঠিত হয়েছে আমি আমাদেরকে তাদেরকে শাস্তি দিতে হবে, আপনি করেন নাই, ঠিক আছে আপনার মুখটা বন্ধ রাখেন, আপনি শুদ্ধ নেই, হয় নাকি? নয়, এই দেহ দ্বারাই এই পাপ কর্ম সম্পাদিত হয়েছে, আমাকে দেহটাকে কি শাস্তি দিতে হবে। এই শাস্তিটা কোনো আনন্দ দিয়ে নয়, সুখ দিয়ে নয়, এটা কিন্তু দুঃখ দিয়েই দেয়, হয় না? আচ্ছা, কোনো শাস্তি কি আনন্দের আছে? কোনো শাস্তি কি সুখের আছে? সব শাস্তিগুলো কিভাবে দেয়? দুঃখ এবং কষ্ট দিয়ে, হয় নাকি? না, তো মানুষ যখন এই দেহ দ্বারা পাপকর্ম সম্পাদন করে তখন এই দেহকেই কিন্তু শাস্তি প্রদান করে, হয় নাকি? না, আমরা প্রত্যেকেরই এটা চিন্তা করতে হবে। এই পৃথিবীতে আপনারা যারা সংসারের মধ্যে বুদ্ধির সময় দায়ক দায়িকা উপাসক উপাসিকা যারা পুণ্যার্থী, এই যে অগণিত সংসার অনন্তের কথা বলেছেন, অপরিসীমের কথা বলেছেন, এতগুলো সংসারের মধ্যে যারা রয়েছে ওনাদের অনেক কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে, হয় নাকি? না, স্ত্রী পুত্র মানে ভরণ পোষণ করা, হ্যাঁ, পারিবারিক যা কিছু এগুলোকে সুন্দরভাবে রক্ষা করা, তারপরে হচ্ছে যে ধর্মময় জীবনে চলা, শীল বিনয় রক্ষা করা, হয় নাকি? না, এটাও তো একটা দায়িত্ব। কিন্তু পাপ অন্যায় অপরাধ করে, দুশীলতা আচরণ করে, অধর্ম পথে চলে, আপনি যদি মনে করেন নিজেদের সন্তানকে যদি একদিন মানুষও করেন, ওদের যখন জ্ঞান হবে তখন মাতা পিতাদেরকে কিন্তু বারণ করে। হ্যাঁ, আমরা বড় হয়েছি, আমরা আমাদেরকে মানুষেরা খারাপ বলে আপনারা এই খারাপ কাজগুলো করবেন না, হয় নাকি? না, কথাটা ঠিক নাকি বেটি? আর যদি দেখা যায় ওরা খারাপ কাজগুলো পরিত্যাগ করতে পারে না, তখন নিজের সেই ছেলে মেয়েরাও কিন্তু মাতা পিতার পরিচয় দিতে চায় না, হয় নাকি? না, আবার যখন ছেলে মেয়েরা যখন অধর্ম পথে চলে, খারাপ পথে চলে, অন্যায় কাজ করে, তখন কি করে? তাদেরকে ত্যাজ্যপুত্র করে দেয়। কথা ঠিক আছে নাকি? নেই, কারণ ভালো কিছু করার অধিকার রয়েছে। আপনারা পৃথিবীতে যারা জন্ম লাভ করেছেন, যত প্রাণী এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, জন্ম লাভ করেছে, এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, এটা হচ্ছে মানব অধিকার, সকল প্রাণীর অধিকার। একটা নিরীহ প্রাণীও যদি, সেই মানে একটা তির্যক প্রাণীও যদি হয়, এই পৃথিবীতে জন্ম নিলে এই পৃথিবীতে বেঁচে থাকার ওর অধিকার আছে, হয় নাকি? না, ঠিক তদ্রূপ ভালো করার সবার অধিকার রয়েছে, কিন্তু খারাপ করার অধিকার নেই, সৃষ্টি করার অধিকার আছে, ধ্বংস করার অধিকার নেই, হয় নাকি? না, মাতা পিতারা কর্ম করে, পুত্র পুত্র বা কন্যা সন্তান ওনাদের সন্তান জন্ম দেয়, হয় নাকি? না, তাহলে মাতা পিতারাই তো সন্তানের জন্মদাতা, হয় নাকি? না, তাহলে সন্তানকে যদি হত্যা করে সেও কিন্তু মার্ডার কেসের আসামি, কথাটা ঠিক আছে নাকি? নেই, অর্থাৎ মানে ভালো করার অধিকার আছে, খারাপ করার অধিকার নেই, সৃষ্টি করার অধিকার আছে, ধ্বংস করার অধিকার নেই। অর্থাৎ এই পৃথিবীতে যারা উৎপন্ন হয়েছে এই পৃথিবীর ভালোর জন্য, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, প্রাণী এবং সত্যের এটার ভালোর জন্য সব কিছু তা বৈধ। আর যেগুলো এগুলো ধ্বংসের যে কোনো কাজ করবে এটা হচ্ছে যে অবৈধ, হয় নাকি? না, তাহলে আমরা তো এই পৃথিবীতে এসে আমরা কে কতটুকু আমরা ভালোর পথে আছি
বা চিন্তা করছি, আজকে সবাই কত দুঃখ বেদনা, অনেকেই অনেক কিছু মনে কষ্ট থাকতে পারে, কিন্তু এগুলো সব কিছু সৃষ্টির মূল তো আমরা, অন্য কোনো কিছু নয়। হ্যাঁ, এগুলো যেমন মনে করেন, মদ যদি মানুষ না বানাতো সবাই কি মদ খেতে পারতো? তাহলে বানাচ্ছে যে কে? তাও মানুষ। আবার খাচ্ছে যেও? তাও মানুষ। অস্ত্র বানাচ্ছে তাও কি মানুষ? এইটা দিয়ে মানুষদেরকে আঘাত দিচ্ছে তাও মানুষ, হয় নাকি না? তাহলে আমরা তো মানুষ খারাপ কিছু সৃষ্টি করছি, আবার এগুলো দিয়ে আমরা মানুষের অনিষ্ট কর এখানে করতেছি, হয় নাকি না? তাহলে খারাপ কোনো কিছু সৃষ্টি না করলে তাহলে তো মানুষ খারাপ হতে পারবে না। তাহলে আমরা মানুষ মানুষকে ভালোর জন্য আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারব, কিন্তু খারাপের জন্য যাহা কিছু সৃষ্টি করবে এটা কোনোদিন ভালো পথে আসবে না। আজকে কেন এত দুঃখ পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে? কেন? কারণ খারাপগুলো আমরা সৃষ্টি করছি, খারাপগুলোকে আমরা লালন পালন করছি, খারাপগুলোকে আমরা সেটাকে প্রশংসা করছি, সেগুলোকে আমরা মানে এই স্বাচ্ছন্দ্য অনুভব করছি, যার কারণে আমরা প্রত্যেকে এর জন্য দোষী, হয় নাকি না? কারণ লাভের চিন্তা যত করি তত আমাদের এটা খারাপ দিকে নিয়ে যাবে। সেই জন্য বান্তে বলেছে যে স্বার্থ মানুষকে অপদার্থ করে তোলে, হয় নাকি না? তাহলে নিঃস্বার্থ মানুষ যখন সকল প্রাণীর প্রতি, আজকে মনে করি আমাদের মা বাবা ভাই বোন সব কিছু আমার আমার, আপনি এই পৃথিবীর সবাইকে আপনাদের নিজের মতো মা বাবা ভাই বোনদের মতো আপনি মনে করেন, সবাইকে এইভাবে আপনি নিজেদেরকে নিজের মনের মতো করে নেন, তাহলে আপনার তো দুঃখ থাকবে না, আপনাদের মা বাবার কোনো অভাব থাকবে না, ভাই বোনের কোনো কিছু অভাব থাকবে না, হয় না কেন? কিন্তু আমরা মেনে নিতে পারি না, আমরা বিশ্বাস করতে পারি না, হয় নাকি না? তুই যার কারণে এটা আমরা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করছি এই পাপের মূল থেকে। হ্যাঁ, এই পাপ থেকে যদি আমরা যদি রেহাই পেতে চাই, মনের মধ্যে যদি মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা এই চারিটাই আমাদেরকে মনের মধ্যে উৎপন্ন করতে হবে। হ্যাঁ, যখন আমার নিজের কথাটা চিন্তা করে যখন অপরের মনের কথা ভাববো তখন কিছুটা আমরা ভালো পথে আসতে পারবো, অর্থাৎ আমি কষ্ট পেতে চাই না, তাহলে আরেকজনেও তো কষ্ট পেতে চায় না, তাহলে আমি অপরজন কেন আমি কষ্টের চিন্তা করব? আমি দুঃখ পেতে চাই না, আমি অপরজনকে দুঃখ দিচ্ছি কেন? হ্যাঁ, তাহলে নিজের মতো করে আমরা সবাইকে এইভাবে মনে করি তাহলে আমাদের আর দুঃখ থাকবে না। সেই জন্য এই পৃথিবীতে রাজারাই হচ্ছে সব চাইতে দুঃখী, কারণ রাজ্যের জন্য সব সময় চিন্তা করে, আর ফকিররা হচ্ছে যে সব চাইতে সুখী। হ্যাঁ, সে কারোর জন্য চিন্তা করে না, এমনকি নিজের জন্যও চিন্তা করে না, হয় নাকি না? তাহলে রাজার চাইতেও ফকিরের অনেক ধরনের সুখ, হয় নাকি না? কিন্তু যাহাদের মান অহংকার নানান কিছু মর্যাদা দিয়ে যখন চিন্তা করেন তখন কিন্তু আপনি ফকির হয়ে থাকতে পারবেন না, শুদ্ধ মুক্ত নিষ্পাপ যারা ওনারা ফকিরের লাইনে আসতে পারবেন, কিন্তু যারা অন্যায় অপরাধ শত্রু দ্বারা আবদ্ধ ওনারা কিন্তু এই পথে আসতে পারবেন না, কারণ চতুর্দিকে তাহার শত্রু কিন্তু তাকে কি ওখানে ক্ষতি করার জন্য দেখে থাকে, হয় নাকি না? অনিষ্ট করার জন্য দেখে থাকে। ওই বান্তি কিছুক্ষণ আগে বলেছে কায়ের দ্বারা যখন সে পাপ কর্ম করে তখন এই কায়টাকেই তো বিদার জন্য এগুলো চেষ্টা করে, হয় নাকি না? আপনি পাপ করবেন না, আপনি অন্যায় করবেন না, কোনো কিছু পাপের সংশ্লিষ্ট থাকবেন না, আপনাকে কেউ পাপী বানাতে পারবে। ভান্তে বলেছে যে ধর্মের বিচারটা কিভাবে হয়, ধর্মের বিচারটা হয় সেটা তেল দিয়ে, পাপের বিচারটা হয় পাথর দিয়ে। ভান্তে এই কথাটা বলার অর্থটা হচ্ছে, মনে করেন সমুদ্র প্রমাণ পানি, এক ফোঁটা তেল যদি ওখানে সমুদ্রে পেলেন এটা সমুদ্রের তলদেশে নিয়ে যেতে পারবেন না, এটা সমুদ্রের উপর ভাসমান থাকবে। আপনি অন্যায় করবেন না, অপরাধ করবেন না, পাপ করবেন না, আপনাকে কেহ ওখানে কলুষিত করতে পারবেন, হয় নাকি না? কিন্তু
পাথর যদি আপনি সমুদ্র প্রমাণও যদি আপনি ওখানে নিক্ষেপ করেন, এই পাথরগুলো কিন্তু উপরে ভাসবে না, এগুলো পানির নিচেই থাকবে, হয় নাকি না? ঠিক তদ্রূপ মানুষ শত সহস্র অনেক কিছু পাপ অন্যায় করলেও তাকে নিষ্পাপ করানো যাবে না, অর্থাৎ পাপ পাপেই হবে, হয় নাকি না? অর্থাৎ সমুদ্র প্রমাণ পাথর নিক্ষেপ করেও সে পাথরকে উপরে ভাসমান করা যাবে না। আর এক ফোঁটা তেল যদি নিক্ষেপ করে, সেই তেল কিন্তু সমুদ্রের উপরে ভাসমান, সত্য ভাসমান, আর মিথ্যা ঠিক তদ্রূপ পাথরের মতো, হয় নাকি না? আপনি যদি শুদ্ধ ভালো নীতি পথে আপনি চলেন, আপনাকে খারাপ করতে পারবে, খারাপ বলতে পারবে, আপনাকে নির্যাতন করতে পারবে, আপনাকে হত্যা করতে পারবে, এই দেহে নানান ধরনের কষ্ট দুর্ভোগ দিতে পারবে, কিন্তু আর আপনার মনটাকে কলুষিত করতে পারবে না, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু আমরা তো এটা চিন্তা করি না। আমরা যখন অন্যায় কিংবা অপরাধ করি তখন কিন্তু আমাদের লজ্জা শরম লাগে না, কিন্তু কেউ আমাকে খারাপ বলল তখন আমাদের গায়ে লাগে, হয় নাকি না? তখন কিন্তু আমাদের এটা চিন্তা করতে হবে, আমরা যখন অন্যায় করি, পাপ করি, দুশীলতা আচরণ করি, খারাপ ব্যবহার করি, তখনই আমাদেরকে লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ, তো সেই জন্য বুদ্ধ বলেছেন যে পাপে ভয়, পাপে লজ্জা, এটা হচ্ছে যে কুশল চৈতসিক, কুশল চৈতসিক থেকে কুশল চিত্ত উৎপন্ন হয়। হ্যাঁ, যেমন মনে করেন ভালো বীজ থেকে ভালো ফল উৎপন্ন হয়, হ্যাঁ, তাহলে ঠিক তদ্রূপ কুশল চৈতসিক থেকে কুশল চিত্ত উৎপন্ন হয়। চৈতসিক যদি ভালো না হয় ওখানে চিত্তটাও ভালো হতে পারে না। ঠিক তদ্রূপ পাপে ভয়, পাপে লজ্জাটা হচ্ছে যে কুশল চৈতসিক। আপনি ভালো হতে চান, আপনি মানে ধর্মপথে চলতে চান, নীতির পথে চলতে চান, পাপ অন্যায় অপরাধকে আপনাকে ভয় করতে হবে, লজ্জা পেতে হবে, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা, হয় নাকি না? আপনি যখন এগুলো আচরণ করতে করতে নিজের যখন অভিজ্ঞতা হয়ে যাবে, এগুলো যখন আপনার আচরণ শুদ্ধতা হয়ে যাবে, নিজের মনের দ্বারা এটা উপলব্ধি করতে যখন পারবেন, নিজের মনের দ্বারা যখন আপনি শুদ্ধ পথে চলবেন, তখন দেখা যাবে যে আপনার মন যখন বশীভূত হয়ে যাবে, কায়াটা যখন শিক্ষিত হয়ে যাবে, বাক্যটা যখন শুদ্ধ হয়ে যাবে, তখন আর ওখানে পাপের দিকে আপনার যাবে না, হয় নাকি না? তাহলে আমরা ভালো হওয়ার জন্য, আমরা নিজেদেরকে পাপ থেকে দূরীভূত দূরে রাখার জন্য আমাদেরকে এই কর্মগুলো সাধন করতে হবে। কি কি? শীল প্রতিপালন করতে হবে, ধর্ম আচরণ করতে হবে, কায় বাক্যকে সংযত রাখতে হবে, মনের দ্বারা যা কিছু পাপ চিন্তা, অকুশল চেতনা, পরের অনিষ্ট, ক্ষতি, দুঃখ, এই চেতনাগুলোকে পরিহার করতে হবে, হয় নাকি না? এগুলো করতে পারবেন? হ্যাঁ, আপনাদেরকেও তো বলি নাই আপনাদেরকে সংসার চালার জন্য, হয় নাকি না? কারণ সবাই তো সংসার চালাতে পারে না। হ্যাঁ, কারণ নির্বাণ মুক্তির এটা দীর্ঘ দিনের জন্ম জন্মান্তরের ফর্মুলা। হ্যাঁ, খাসা বীজ যেমন ওখানে মাটিতে ওখানে দিলে ওখান থেকে অঙ্কুরিত হয় না, এটা পরিপক্ক বীজ হতে হবে। হ্যাঁ, পরিপক্ক বীজ হলে যেমন ওখান থেকে কিন্তু অঙ্কুরিত করা যায়, মনটাও সেইভাবে পরিপক্কতা হতে হবে, হয় নাকি না? যে চতুরাজ্য সত্যকে উপলব্ধি করার জন্য যাদের মন সচেষ্ট হয় তাদের নামটা হচ্ছে যে কি, তাদেরকে বলতে মুক্তিকামী। হ্যাঁ, মুক্তিকামী, মুক্তিকামী কাকে বলে? যার এই চতুরাজ্য সত্যকে উপলব্ধি করে যিনি দুঃখ মুক্তির কর্মপথে অবিরাম যিনি চলে যাবে, সে কিন্তু আর ওই দিকে নিচের দিকে আর যেতে চাইবে না। তাহাকে যদি ওখানে 500টা সেল যদি বিদ্ধ করে, সে কিন্তু পেছন দিকে যাবে না, সামনের দিকে যাবে, হয় নাকি না? কিন্তু এই এতটুকু দুঃখ সত্যকে বোঝার মতো কয়জন মানুষ আছে, হয় নাকি না? সামান্য কিছু টাকার মাধ্যমে মানুষ পাপী হয়ে যায়, অন্যায় কাজ করে, অপরাধ কাজ করে, এক বেলা আহারের জন্য
500 টাকার জন্য, 1000 টাকার জন্য, সামান্য টাকার জন্য পর্যন্ত মানুষ ধর্ম হেরে অধর্ম হয়ে যায়, নীতি হেরে দুর্নীতিতে হয়ে যায়, হয় নাকি না? আমরা এইগুলোকে নিজেকে শুদ্ধ রাখতে না পারলে কোনোদিন ভালো হতে পারবো না। দেখুন মানুষ এখানে সবাই বুদ্ধ বলেছে যে জ্ঞানীরা কি চিন্তা করে এবং অজ্ঞানীরা কি চিন্তা করে। জ্ঞানীরা সবসময় মৃত্যুর চিন্তা করে, অজ্ঞানীরা সবসময় সে মানে সাহসী হয়, সে মৃত্যুকে ভয় করে না। তাহলে জ্ঞানী মানুষেরা মৃত্যুকে ভয় করে, কিন্তু অজ্ঞানী মানুষেরা মৃত্যুকে ভয় করে না। কেন কেন ওকে ভয় করে? কারণ সে চিন্তা করে আমার মৃত্যুর সময় যত আসছে তত আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমি যতদিন আছি ততদিন আমি সৎ পুণ্যকর্ম ভালো কর্ম ধর্ম কর্ম নিজেকে সঠিকভাবে রেখে আমার নির্বাণ মুক্তির কর্মপথের জন্য আমি যতটুকু পারি প্রচেষ্টা চালিয়ে যাব, কারণ একটা দিন চলে যাবে আমার সময় শেষ, হয় নাকি না? কিন্তু অজ্ঞানী মানুষ চিন্তা করে এই পৃথিবীতে আমি যতদিন আছি ততদিন আমি আরাম আয়েশ ভোগ বিলাস যত কিছু আছে এগুলো শেষ করে যাব, যতটুকু পারি শেষ করে যাব, হয় নাকি না? তাহলে জ্ঞানের চিন্তা কি অজ্ঞানের চিন্তা কি পার্থক্য আছে নাকি না? মানুষের এখানে কিন্তু কোনো দিকে এখানে ব্যতিক্রম নেই, কিন্তু মনের পার্থক্য হয় নাকি না? এখন হলো যে বুদ্ধের তো 2 চোখ আছে, আরও তো 2 চোখ হয় না না? বুদ্ধ তো যদি চোখ বেশি দেখতো তাহলে বুদ্ধ আত্মনো বেশি হইত হয় না? তাহার তো না খান দুইয়ান আছে, বুদ্ধ তো না খান দুইয়ান আছে হয় না? তুই আর খুদ্ নেব, কিন্তু এই চোখ কি শুধু মাত্র দূর দেখা যায়, হয় নাকি না? জ্ঞানের চোখ, হ্যাঁ বুদ্ধ হাতে লাগে প্রজ্ঞা চক্ষু জ্ঞান চক্ষু এ সর্ব চক্ষুর হাতে নেওয়া হয় হয় না? তুই বুদ্ধ তুই যে চক্ষু আছে এই চক্ষু কিন্তু উৎপন্ন করে তৈলি বহুত বছর জন্ম জন্মান্তর ধরে অনেক কুশল কর্ম ফার্মি পূর্ণ করি নেই রত নিয়ে অর্জন করা ফুরি হয় না? তৈলি বুদ্ধর জ্ঞান আছে সাধারণ মানুষের জ্ঞান কি এক না? বুদ্ধ পরিনির্বাণের পরে অনেকে এই বুদ্ধ ধর্মরে বিকৃত করে ফেলায় নানা ধরনের প্রচেষ্টা চালায়, কথা বুঝিনি? আর একখানা করে জ্ঞানী হইলি, আর একখানা করে শিক্ষিত হইলি, আর একখানা করে কিছু অভিজ্ঞতা হইলি, আর মনে করি তুই বুদ্ধ তুনো বেশি জ্ঞানী হইগি। এত লাফাতে বুদ্ধ শব্দের অর্থ বলে জ্ঞানী, বানতে হয় বুদ্ধ শব্দের অর্থ জ্ঞানী ন, বুদ্ধ শব্দের অর্থ 9 গুণে গুণান্বিত জ্ঞানী হওয়া পড়ু, বুদ্ধের 9 গুণ। এখন অনেক তুই শিক্ষা অর্জন করি না তো অনেক জ্ঞানী হইন, তুইলে অনেকে বুদ্ধ হইন, হ্যাঁ বুদ্ধ হই তুইলি 9 গুণ অনাতন গুণে গুণান্বিত হওয়া পড়ি, হ্যাঁ তো অনেক শিক্ষিত হইন অনেক কিছু অভিজ্ঞতা অর্জন কর, চতুরাজ্য সূত্রে দেশনা করন, আর্য অষ্টাঙ্গিক মার্গ দেশনা করন, নির্বাণ হারে হয় ইয়ান কন হয় না, 500 শীল প্রতিপালন করি না পারেন, তুইলে অনসন খুব জ্ঞান হয় না? বুদ্ধ যে 9 গুণ আছে, হ্যাঁ ইতিপিস ভগবা রাহা সাম্মা সম্বুদ্ধ বিচ্চারণ সম্পন্ন সুগত লোকবিদ অনুত্তর পুরুষতম সারথি সত্তা দেব মনস্তন বুদ্ধ ভগবা হয় না? এই 9 গুণ এই গুণান্বিত হইনি জীবে জ্ঞানী এই বইলে তো বুদ্ধ। এখন কথা বুঝিতে জিনে, কিন্তু আরা তো বে কোন টাই ব্যবহার করতাম স্যার, কোন টাই উপযুক্ত ইয়েন আর ইয়েন মানে চিন্তা নগরী বাজার দোয়ানোর মধ্যে একদম পাওয়া যায়, এক সময় টাই এসে যে কি যারা মানে উচ্চতর কর্মকর্তা ওরা সিনেবেলায় টাই হন দিই হয় না? এখন আর তো ব্যাগ কোন অত্যন্ত কর্মকর্তা হয়তো মনে হয় তো হয় আর কি ছোট বড় দোয়ানোর ব্যাগ কোন আছে এই তন্তু তো টিয়া দিকে নিলে গলার মধ্যে লাগা দিলে ওই হয় না? ঠিক তদ্রুপ আয়ু যদি হয়ে হয় এখন যদি কে মনে করাতে হয় কি বুদ্ধ, বুদ্ধ শব্দের অর্থ কি আনি কত বুদ্ধ 9 গুণে গুণান্বিত হই, এই বুদ্ধ হই বেলায় 4 অসংখ্য কল্পকাল ধরি 30 পারমি পূর্ণ করা বুঝছি, এখন তাহলে তার ঘরে এই সর্বজ্ঞতা জ্ঞান বুদ্ধি মানে বুদ্ধি জ্ঞান লাভ করি উনি বুদ্ধ হই হয় না? আর এই বুদ্ধরে আরা কি করি দিয়ে একবার অস্ত বানাই দিই হয় না? আর নির্বাণ মুক্তির হতা হলে তো আরো অস্ত হয়ে গিয়ে হয় না? নির্বাণ মুক্তির হতা হলে আরো অস্ত মানে কি
যত কিছু হাম খরচ ধর্ম হাত শিল পালন বিনয় নীতি এই জন্যরে খুলি ইম বড় মনে নগরি নির্বাণ মুক্তি লাভ হতে সুখাটি যদি ভাবনা করি বা তাড়াতাড়ি নির্বাণ যাই কোন হাম এত কষ্ট নাই একবারে সহজ বুদ্ধরে সহজ বানা দি নির্বাণের তা আরো সহজ বানা দি হয় না তো যাই হোক আস্তে আস্তে বেগ কোনো তো নাই যা করি ভান্ত একখান চিন্তা করে ধর্ম সার্বজনীন হয় না আর মানুষের মধ্যে কি এটা কোনো পার্থক্য আছে না হ্যাঁ তো বেগ কোনো হারা তো শান্তিতে থাকতাম চাই সুখে থাকতাম চাই হয় না তুই আর শান্তি আর সুখে থাকতাম চাই নে আর যদি কাজের দ্বারা ভাব করি অন্যের অনিষ্ট হামনা করি তুইলে তো কোনোদিন সুখে না থাকবো আরেকজনের লাই গাত্তা কুজুম নিজে গাত্তা তাকে ঢুকা ফুরিব হয় না কথা ঠিক আছে না গাত্তাইবে তার একজনে ফুরিব না ফুরিবি অন্য ব্যাপার আই গাত্তা করতে হইলে আগে গাত্তা আতন ঢুকা ফুরিব তুইলে গাত্তার মধ্যে আগে ফরা ফুরিব আতন হয় না যখন যারে ঢুকতেন যাইবে যদি ফালাই দেয় তুইলে গাত্তার ঢুকনে ওদের নিজর হয় না কথা ঠিক আছে না আই আর একজনের হাসারা মেলা মারতাম চাই আতে আতন ধরা ফুরো আগে হাসারা হয় না তে আই অতন শুদ্ধ হইলাম হয় না তুই যাই হোক ভান্ত সবসময় চাই এই পৃথিবীর যা কিছু ধর্ম সৃষ্টি হইতে মানুষের কল্যাণ লাগে হ্যাঁ মানুষ আছে বিধে ধর্ম আছে ধর্ম লাগে কিন্তু মানুষ সৃষ্টি নয় মানুষের প্রয়োজনে মানুষের সুন্দর সুশৃঙ্খলতায় মানুষের মনের পবিত্রতা সাধন করি বেলায় কায় বাক্য মনের দ্বারা এই পাপ কাজ ছিন্ন করি বেলায় ধর্ম সৃষ্টি হইতে হয় না তৈলি আর যদি সঠিকভাবে নিজরা ইয়ে নিজর নিজরে শুদ্ধ পথ চলি নীতির পথ চলি নে আর যদি ইয়ে মুক্তির পথ তাই পারি তৈলি এই দুর্লভ মানব জীবনের সার্থকতা হয় না তৈলি আর যদি এখন সাংসারিক জীবনের মধ্যে আর মানুষ হিসেবে ভাগ করি কিছু কিছু মানুষ চায় শুধুমাত্র আর এই জীবন নান কোনোরমে ফেটাতে ফিট বাজি থাকিলে ওই হয় না আবার কেহ কেউ চিন্তা করে দেখি আজ যতদিন পর্যন্ত আছি আরা মায়াজ ভোগ বিলে যত কিছু আছে হিম ব্যাগ কুম্ভোগ করতাম চাই হয় না আবার কেউ আছে দেখি না আই নিজ হন ভোগ বিলে সেই সমস্ত হিন্ন করছুম শুধু মানুষের সেবা করছুম মানুষের কল্যাণ করছুম প্রাণীওয়ালার ভালো কিছু করে যাই এটাকে চিন্তা করা যায় মানুষ না আছে হয় না এখন যদি হয়তো আরো উড়ে যায় এখন মানুষের সেবা করলাম মানুষের উপহার করলাম মানুষের কল্যাণ করলাম এখন আরে ভুল বুঝিল আর আবার শত্রু বললো আর আবার কষ্ট দিল হয় না আর দুঃখ দিল হয় না তো একচে ঠিক আছে বালা হামরা করলাম তৈলে মৃত্যুর পরে আমি স্বর্গত গেই হয় না স্বর্গত যাইনি পুণ্য যাত্রা পুরো গিয়ে গুই আবার মানব লোকন মধ্যে আইলাম আই ধনী হইলাম হয় না আই যদি সৎসঙ্গে ভাই বালা হইম হয় না আবার যদি খারাপ সঙ্গে ভাই খারাপ নইম স্বর্গত মধ্যে এই যে মারার বহুত পুণ্যর প্রভাব হয় না বহুত শক্তি হ্যাঁ তুই ওই শক্তি অনেক লাভ করি নে এটিকে পুণ্য সম্পদ লাভ করি নে নিজত্ব না অহংকার উৎপন্ন হয়েছে জগতের মধ্যে আর উদ্দেশ্য অনেকে নে আর মতো ক্ষমতা ধর আর অনেকে নে আইন না পারিতে অনেক কিছু বাকি নেই তখন কিন্তু ওই পুণ্য হাজ করতে কিন্তু অনেকে খারাপের কথা ন কয় আই মারইম মারইও অনদে চিন্তা ন করে দে আই পুণ্য হাজ করি মারইম এ কথাই মারইও চিন্তা ন করে কিন্তু যেতে পুণ্য হাজ করছি এত হয়ে যায় ভালো হইম হয় না যেতে শক্তি ভাই এতে কিন্তু মার হইব ওই ঠিক কি হয় না ঠিক তদ্রুপ মনে করেন এই সৎ কুশল কর্ম করি নো আই আবার স্বর্গত গেলাম আবার পাপ কাজ করি নরকত গেলাম না আই এমন একখান জায়গা যাইতাম স্যার এডে পাপ কনভাল দিয়ে স্পর্শ করি না পারিব নরকত মধ্যে পতিত করি না পারিব এই পুনঃ পুনঃ সংসারের মধ্যে আবদ্ধ করি না পারিব এই সংসার চক্রের অতিক্রম করে যেতে পারিব তৈলে এক তলতে নির্বাণ মুক্তির শিক্ষাকার এখন কথা বুঝিতে যে তৈলে মানুষের মধ্যে এটা অনেক চেতনা যুক্ত নো আছে না তুই যে যে চেতনা যুক্ত যে মানসিকতা যুক্ত ও এই কর্মপথ এই উপদেশ এই শিক্ষারে ইবে কিন্তু ধারণ করে হয় না বাজারের মধ্যে ব্যাগ কোনে যায় হয় না তো বাজারত যাই তুই রোডও দিয়ে যাই তুই এক রোডও দিয়ে যাই তো
যাইবার আগদি ব্যাগ কোনে তৈলে লই টিয়া পয়সা লই হয় না লই নে এখন কনে কন্নন জিনিস আনিব এই অনুযায়ী টিয়া পয়সা লই দে হয় না এখন কেঁচা বাজার টিয়া লই যাই নে কি সোনা লই আইতে পারিব না পারিব না নফারিব তৈলি ব্যাগ কোনে কত দিতে কই যা হ্যাঁ কিন্তু ওর কতটুকু সামর্থ্য আছে হ্যাঁ এই সামর্থ্য অনুযায়ী ওর ইচ্ছে অনুযায়ী কিন্তু ও লই আইব দে হয় না ঠিক আছে না ঠিক তদ্রুপিও আর পৃথিবীর ব্যাগ কোনে আসছে কিন্তু ব্যাগ কোনের মন মানসিকতা এক নয় হ্যাঁ এই মনের ভিন্নতার কারণে আর শিক্ষার ভিন্নতা তাহলে আর যত বেশি মনের উন্নত করছুম আর ভালা জায়গা কান খুঁজে লই ভালা উপদেশান খুঁজে লই ভালা পরিবেশ আর গ্রহণ করতে চাই হয় না তারা মনের উন্নত করি না ফেললি বুঝছুন না যে মনে করেন মদ খায় জিন্দি যোগ না কেন মদর দোয়ান হন্দি হারা হারা মদ খায় ইয়ে নাগা জাগা আনে সাথে সাথে ধরি পেলে হয় না কথা ঠিক আছে না যে যে আইটেমের মানুষ জিন্দি যাইব অদ অদল হাব্বার আবার পরে যাইব কি অনারা তুমি হওয়া না পড়ু ই মানুষের চেহারা দেখলে চিনি পেলে হয় না কথা ঠিক আছে না তুই মনে করন আরা তো ব্যাগ কিছু জানি তো আরা তো ব্যাগ ভালো হইতাম চাই খারাপ কিছু এড়িয়ে চললি আর বেক্ষণ ভালো হইতে পারি না হ্যাঁ কিন্তু মাঝে মধ্যে যদি মনে করন ই যদি আর যদি একখানে পরীক্ষা নিরীক্ষা করে চাইতাম চাই তাহলে তুই খারাপ হয়ে গেলে কই ই বাখন দিন আর ভালো হইতে পারে হয় না ভালো অদ্ভুত কষ্ট করি মানুষের তুমি ভালো হওয়া পরে আর খারাপ হইতে খালি বেশিক্ষণ লাগে হয় না আগুন লাগিলে ফুটতে কতক্ষণ লাগে হ্যাঁ বেশিক্ষণ লাগে না কিন্তু গড়ি তুলতে তো অনেক সময় লাগে অনেক ভালো মানুষই তুলি আজীবন অনাথ তো কত দুঃখ কষ্ট সহ্য করি নে শীল বিনয় ধর্ম আচরণ করি না অনাথ অনেক ভালো মানুষের তারি বেঁধে হয় না কিন্তু একজন মানুষ সারা জীবন কষ্ট মানে নানান ধরনের পাপ অন্যায় অপরাধ করলি তোরার লাই কি এটা ভালো জীবন আইত পারিব না হ্যাঁ তেহত লাই বানতে হয় দে মানে এই মিথ্যে দিয়ে যাদের জীবন গড়া তাদের আবার সত্য কিসের হয় না যারা সারাদিন 24 ঘন্টায় যদি মিথ্যের পরে মিথ্যে হয় তুলি ধর্মর লইয় অনুসত্য কথা কবেন দিয়ে নো বিশ্বাস কি হয় না কথা ঠিক আছে না তুলি লাভ পালিও নেন্দি মিথ্যে কথা কবেন দিয়ে সত্য হয় না জগত সন এটা কোনো কে কোনো কিছু না এই মুখিয়েন হ্যাঁ ইবাহন হারমোনিয়াম ন ইবাহন বাঁশি ন ইবাহন ওই শব্দ নিয়ন্ত্রণ কোনো যন্ত্র নয় হয় না এই মুখিয়েনের অনেক দাম আছে ইয়েনরে নষ্ট করে ফেলালি উগু পরিষ্কার পানি যেন ময়লাত পেলাই দিলে কনেকে মুখের মধ্যে কি দুইটু নচায় ইয়েন দাঁত মুখ দুইটু নচায় হয় না ব্যবহার করতে চাই না অনার এই মুকুর জবান সত্যতা অনে যদি পরিত্যাগ করন অনে মানুষের বিশ্বাস আস্থা লাভ করি না পারে হয় না এহতলা হতে মিথ্যাবাদীকে মানুষ অবিশ্বাস করে হয় নাকি সত্য জবান যার যদি না থাকে তাহলে অনেক সত্য ক্রিয়া করিবেন অনেক সত্য পথে চলিবেন শীল পালন করিবেন নিজের এই মনরে এবং এই যে মুকুরে টিক রাখিবেন অনেক জন্ম জন্মান্তরের এই পুণ্যর প্রভাব যাতে বর্ধিত এত অনুসত্য ক্রিয়া করিতে পারিবে মিথ্যা দিয়ে সত্য ক্রিয়া নয় হয় নাকি না তৈলি সত্য দিয়ে সত্য ক্রিয়া হয় তাহলে মানুষ এই দীর্ঘদিন অনেক জন্ম ধরি ওরা এই সত্য পথে চলি সত্য বাক্য বাসন করি নীতির পথে ধারণ করি নে ওরা সত্য ক্রিয়া করিতে পারে হয় না তাহারা তো ব্যয় কোনো শক্তি লাভ করতাম চায় তুলি তো বরবাদ করতাম না চাই হয় না এই মুখরে যদি অনেক প্লাস্টিক হারমোনিয়াম বাসির মতো যদি মনে করেন দেয় ইন একবারে ওই পানি যেন খাচারাত পরে যায় কই এবার কোনো মূল্য না থাকে কথার ব্যাগ কিছু মূল্য আছে এই পৃথিবীর মধ্যে যদি মানুষেরা যদি জ্ঞানী হইতে চায় গুণী হইতে চায় সম্যক পথে আইতে চায় ওরা ধর্ম পথে আইতে চায় তাহলে অনা তুমি বাক্য তো শুদ্ধ হওয়া করি হয় না সারাদিন মিশতা হয়নি অনেক যদি ধর্ম দিনে সত্য ক্রিয়া করলে ধর্মের ফল পাইবেন না হ্যাঁ
তৈলে তো ধর্ম লই মানে মানুষ দুঃখ কষ্ট পাওয়ানোর সব চাইতে বেশি মানুষ স্বার্থ আদায়ের গিয়ে ওই তো ধর্ম, কিন্তু ধর্ম তো পবিত্র হয় নাকি না? ধর্ম দিনে মানুষের মনরে শুদ্ধ করে, হ্যাঁ মানুষের মনরে ঠিক করে, তাহলে আরা এই পবিত্র জিনিসরে আরা সুন্দরভাবে রাখি, আরা কায়রে শুদ্ধ করি, বাক্যরে শুদ্ধ করি, মনের দ্বারাই ইয়েন সুন্দর কিছু আরা ভাবি, ধর্ম আচরণ করি, শীল প্রতিপালন করি, তাহলে আরারে কেউ কি বান্তে যে কথাগান লিখি, যাহারা এই চতুর্বিধ উপদেশ প্রতিপালন করিবেন পাপ তাহাকে স্পর্শ করিতে পারিবেন, হয় নাকি না? অনারাব ঠিক তদ্রূপে এইভাবে চলিলি পাপ অনারারে স্পর্শ করিতে পারি, হয় না? যাই হোক, আজিয়ে যারা অনারা সমবেত হইন, ভেক পুনর প্রতি বান্তে আশীর্বাদ জানিয়ে বান্তের সংক্ষিপ্ত উপদেশ এখানেই পরিসমাপ্ত করছি। No, 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 no.